নোয়াখালী সেনবাগে যুবলীগের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। নোয়াখালী সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বেলুন উড়িয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন পায়রা উড়ানোর মধ্য দিয়ে যুবলীগের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেনবাগ উপজেলা যুবলীগ। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি জাকারিয়া আল মামুনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুবলীগ নেতৃবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ সভাপতি আসম জাকারিয়া আল মামুন সেনবাগ কলেজের সাবেক ভিপি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু নাসের ভিপি দুলাল, আওয়ামী লীগ নেতা শাহরিয়া আলমগীর আলো, কামরুজ্জামান বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আলমগীর রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলম রিগান সহ আরো অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.